সিনেমায় যেরকম হাতে লেখা হয়েছিল মেরা বাপ চোর, প্রতিদিন খাওয়ার সময় দেখতে পেতো অমিতাভ বচ্চন, ঠিক সেরকম ভাবে প্রতিদিন ওই শেভ করার সময়, চাঁচার সময় তো মনে পড়ে যে যতদিন না মুখ্যমন্ত্রী বদল হবে ততদিন তোমাকে এই ন্যাড়া মাথায় থাকতে হবে। কিছুটা প্রতিজ্ঞাটাকে বারবার করে মনে করিয়ে দেওয়ারও একটা বিষয়। জানতে চাই বাংলার এই বিশেষ এপিসোডে আমি ময়ূখ রঞ্জন ঘোষ, আর আজ রিপাবলিক বাংলার স্টুডিওতে যিনি এসেছেন তাকে পরিচয় করাবো কংগ্রেস নেতা বলে, প্রাক্তন মুখপাত্র কংগ্রেসের বলে, না আইনজীবী বলে, না ভবিষ্যতে অন্য কোনো দলের কোনো নবাগত যুব নেতা বলে আমি পরিচয় করাবো আমি জানি না, কিন্তু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কৌস্তভ বাগচি। কৌস্তভ অনেক অনেক কৌস্তভ অনেক অনেক স্বাগত রিপাবলিক বাংলায়। কৌস্তভ প্রথমত এখনও হ্যাট পরে বসতে হচ্ছে, এটা এটা বোধ হয় পানামা হ্যাট বলে, এই এই পানামা হ্যাট আমার খুলে বসতে অসুবিধা না, খুলে বসতে হবে না, আমরা জানি খুলে বসলে যে চন্দ্র সূর্য গ্রহ তারার মতন আমরা টাক না পড়লেও টাকটা দেখা যাবে। তুমি কি প্রতিদিন এখন শেভ করতে হচ্ছে? প্রতিদিন হয়ে ওঠে না, ওই 2-3 দিন অন্তর অন্তর করে উঠি, কাজের যেরকম এ থাকে তার উপরে। তো ওই সিনেমায় যেরকম হাতে লেখা হয়েছিল মেরা বাপ চোর, প্রতিদিন খাওয়ার সময় দেখতে পেতো অমিতাভ বচ্চন, ঠিক সেরকম ভাবে প্রতিদিন ওই শেভ করার সময়, চাঁচার সময় তো মনে পড়ে যে যতদিন না মুখ্যমন্ত্রী বদল হবে ততদিন তোমাকে এই ন্যাড়া মাথায় থাকতে হবে। কিছুটা প্রতিজ্ঞাটাকে বারবার করে মনে করিয়ে দেওয়ারও একটা বিষয়, আর কিছুটা জেদ এই অপশাসন যেভাবে রাজ্যটা চলছে বা যেভাবে এই এই রাজ্যের বিশেষ করে আমি এই যারা চাকরি বাকরি চাই যে ছেলেমেয়েগুলোর আন্দোলনের সাথে দীর্ঘদিন ধরে জড়িত, এই যে বেকার ছেলেমেয়েগুলোর মুখের দিকে তাকিয়ে রাজ্যের যে আর্থিক অবস্থা, যেভাবে মানে একদম খুললাম খুল্লা লুটতরাজ চলছে, কোথাও মনে হচ্ছে যে এখান থেকে একটা অবসর, মানে একটা সবাই চাইছে এ থেকে একটা মুক্তি। কিন্তু অনেস্টলি অনেস্টলি বলো তো যে কোথাও কি একটু বাড়াবাড়ি করে ফেলেছিলে? যে না 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 আমি বলা উচিত হয়নি হয়তো যে মুখ্যমন্ত্রী বদল না হওয়া অবধি মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় কি হারবে, মানে যে জায়গাতে আছে তুমি একা ওই লোন উলফের মতন যেন পড়ে থাকলে, বাকি সবাই তো অন্য নৌকায় পাড়ি দিয়ে দিল কৌস্তব। দেখুন, কিছু আমাদের দলের কিছু নেতারা হতে পারে এই বিষয়গুলো নিয়ে তারা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য অনেক চিন্তা ভাবনা করছে, কিন্তু সাধারণ কর্মী যারা যারা দলের একদম প্রান্তিক, ধরো যারা কর্মী যারা প্রান্তিক স্তরের, যারা একদম তৃণমূল স্তরের যারা কর্মীরা, তারা কিন্তু কোনোভাবে 1 ইঞ্চি আপোষ করতে রাজি নয়। আমি তাদের রিপ্রেজেন্ট করি। তোমার মনে আছে পঞ্চায়েত নির্বাচনের সময় তোমার দল থেকে কারা শহীদ হয়েছিল? ফুলচাঁদ শেখ ছাড়া কারোর নাম মনে আছে তোমার? অবশ্যই ফুলচাঁদ শেখ, কেন কংগ্রেসের মনে আছে? শুধু কংগ্রেসের মনে আছে কিনা সেটা নেতারা ভালো জবাব দিতে পারবে। তোমার মনে আছে? আমার খুব ভালো মনে আছে, এবং তার আগেও তপন কান্দুর ঘটনা মনে আছে। আমি এই খুনোখুনির রাজনীতির বাইরেও তৃণমূল কংগ্রেসের এই যে পাহাড় প্রমাণ দুর্নীতি, এটা অন্য কোনো সরকারের আমলে দেখা যায়নি। তৃণমূল কংগ্রেস একটা এমন দল যার রাইট ফ্রম দি ভেরি বিগিনিং একটাই ব্রত যে রাজ্যের যে কোনো বিরোধী দলকে ডেসিমেট করে দিতে হবে, এটা অন্য কোনো রাজনৈতিক দল পূর্বে পশ্চিমবঙ্গের রাজনীতির ক্ষেত্রে দেখা যায়নি। তাই জন্য এই রাজনৈতিক দলটার অবসান ঘটানো, মানে এই এই রাজনৈতিক দলটার থেকে বাংলার মানুষকে মুক্তি দেওয়ার, এটা খুব প্রয়োজনীয়তা আছে। কিন্তু 2024-এ তো মুক্তি মিলবে না, 2026-এ মুক্তি মিলবে। তো 2024-এ সিপিআইএমের হাত ধরতে, তৃণমূল কংগ্রেসের হাত ধরতে, শিবসেনার হাত ধরতে সমস্যাটা কোথায়? মানে ইংলিশে একটা শব্দ আছে ওভারডু করা, অনেক নেতারা অফ দ্য রেকর্ড বলছেন কৌস্তভ বাগচি ওভারডু করছে, একটু বাড়াবাড়ি করছে, এতটা বাড়াবাড়ি। তৃণমূল কংগ্রেসের হাত ধরা, যে তৃণমূল কংগ্রেস তৈরি হবার প্রথম দিন থেকে যাদের 1 পয়েন্ট এজেন্ডা ছিল পশ্চিমবঙ্গে কংগ্রেসকে ডেসিমেট করা, যেই তৃণমূল কংগ্রেস সরকারে আসার পর থেকে যাদের 1 পয়েন্ট এজেন্ডা ছিল সারা বাংলার গণতন্ত্রকে হত্যা করতে হবে, রাজ্যের কোনো বিরোধী কণ্ঠ রাখা যাবে না, রাজ্যে সরকারের বিরুদ্ধে যে কথা বলবে তাকে পুলিশ দিয়ে হেনস্থা করা, তাকে অত্যাচার করা, এটা যাদের 1 পয়েন্টে, তাদের হাত ধরা। তুমি